আসসালামু আলাইকুম গেমাররা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আরমান আহমেদ আবার আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। তো আজকে আমরা কথা বলবো নতুন ড্রাগন একে নিয়ে। তো নতুন ড্রাগন একেটে যারা নিয়েছেন তাদের জন্য রইল এক পালতি সমবেদনা। এই সমবেদনাটা কেন দিলাম সেটা আপনারা আগে ভিডিওতে দেখতে পারবেন। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের নতুন সকল ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। চেষ্টা করছি ভিডিওটি একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করার, অবশ্যই একটি মতামত দিয়ে যাবেন। তো ঘটনা শুরু হচ্ছে আপনার 22 অক্টোবর, যখন ফার্স্ট আমাদের কিছু ইউটিউবাররা এই কেটা পায় এবং তারা ভিডিও করে। ভিডিওটা দেখার পর আমার রিয়াকশন ছিল এই রকম, মানে বুঝতেই পারেন তারা এমনভাবে সেটা অ্যাডভার্টিজমেন্ট করছে। আমরা জানি যে তারা পার্টনার প্রোগ্রামের একটা অংশ, কিন্তু তারা এমনভাবে অ্যাডভার্টিজমেন্ট করছে, আমি তো ভাবছি যে এই একেটা বেস্ট একে হবে ফ্রি ফায়ারের, এর উপর কোনো একে থাকবেই না। তখন মানে আমার এতটা ভালো লাগছে এই কেটা নিতেই হবে, তখন আমার মন যা বলতেছিল তোমাকে চাই, শুধু তোমাকে চাই, ও মা গো তুরুলাও। তো যথারীতি 25 তারিখ পর্যন্ত অপেক্ষা করার পর 25 তারিখ রাত 12টা, মানে 25 তারিখের আগের দিন অর্থাৎ 24 তারিখে রাত্রে 12টার দিকে, মানে 25 তারিখে ডেট হইল, ওই দিন আমাদের একেটা চলে আসলো। তো 12:30 আমি খুব এক্সাইটেড যে একে নিতেই হবে, একে নিতেই হবে, করে ফেললাম, একে নিয়ে নিলাম, ভিডিও করলাম। তো দেখলাম যে লেভেল আপ করতে হবে, নো ম্যাটার, লেভেল আপ করতে হবে তো দেখছি আমি। তো স্টোন ভাবলাম যে হয়তো গেমের যে ইভেন্ট আছে ওই ইভেন্ট থেকে আমরা কালেক্ট করতে পারবো সম্পূর্ণ স্টোন, কিন্তু যখন দেখলাম যে স্টোন একটা স্টোন 10 ডায়মন্ড করে, আর স্টোন লাগবে টোটাল আপনার হচ্ছে মানে 30টা, ফার্স্ট যে লেভেল আপ করতে 30টা লাগবে, তারপর 60টা, এভাবে 30টা 30টা করে বাড়বে, সরি ডাবল হয়ে যাবে, মানে 60টা, তারপর 120টা, তারপর আবার 240টা, এইভাবে বাড়বে। তো এইভাবে টোটাল আমাদের ডায়মন্ডের কস্ট এসে দাঁড়ালো হলো 14,000। তখন আমার তো অবস্থা হলো ভাই আর কি বলবো। তো নিজের কপাল চাপড়াইলাম, আর ডায়মন্ডগুলো যে গেছে আমার মানে 733 ডায়মন্ড গেছে, তার জন্য আফসোস করতে লাগলাম। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাই দেবো যে আমাদের নতুন একে যেটা আসছে আর এবং আমাদের আগে যে একেটা ছিল ড্রাগন একে, এর মধ্যে কোনটা বেস্ট হবে, কোনটা আপনি নিতে পারেন মানে কম ডায়মন্ড খরচ করে আর কি, তো কোনটা নিলে আপনাদের জন্য বেস্ট হবে। আর হচ্ছে আপনাদের যারা এখনও একেটা নেন নাই তাদের জন্য একটা উপদেশ, ऐसे हालात में बेहतर यही है कि वक्त रहते इंसान सतर्क होकर अपने जज्बात को काबू में रखकर अपने कदम पीछे हटा ले और अपनी जिंदगी को एक नई दिशा की तरफ मोड़ने की कोशिश कर। तो যথারীতি আমি একটা আমার অন্য ফোন দিয়ে একটা আইডি খুলছিলাম, সেই আইডি নিয়ে আমরা চলে আসছি ট্রেনিং এর মধ্যে। আপনাদের দেখাবো ড্রাগন একে নিয়েছি আমরা। ড্রাগন একে দেখেন কোনো কিছু লাগানো নাই, মাঝে স্কোপ বলেন কিছু লাগানো নাই। তো এটা আমাদের হেডে ড্যামেজ দিল কত দেখেন আপনারা, 236 ড্যামেজ দিছে হেডে মারলে। বডিতে মারলে দিচ্ছে হলো আপনার 43 এবং পায়ে মারলে দিচ্ছে হলো 32। তো হচ্ছে টোটাল ড্যামেজ আমাদের ড্রাগন একেতে। আমরা এখন লং রেঞ্জে দেখবো যে আমরা যদি মাঝের টাজের নিয়ে সব আপগ্রেড করি তাহলে আমাদের লং রেঞ্জে মূলত আপনাদের আমাদের ড্রাগন একে কত ড্যামেজ দেয়। আমি দুইটা একের মধ্যে সমানভাবে পার্থক্য করছি, আর এবং কী কারণে আপনারা যে নতুন একেটা আসছে সেটা নেবেন না সেটা আমি আপনাদের বলে দেবো, আর কী কারণে নিতে পারেন সেটা আমি বলে দিব, অনেকে নিতেও পারে। তো দেখেন এই যে লং রেঞ্জে আমরা দেখছি শ্যুট করলে আমাদের 40 এবং 220 লাগতেছে, এটা হচ্ছে ড্যামেজ, ঠিক আছে 40 এবং 220 লং রেঞ্জে আমাদের ড্যামেজ দিচ্ছে সর্বোচ্চ। ড্রাগন একে ড্যামেজ দেখে যে গানটা শুনতে ইচ্ছা করতেছে একবার আপনাদের শুনিয়ে দিই। ভাই ব্রাদার অন্য মনস্ক হয়ে যান আবার গানটা দেখে। তো এখন আমরা আর একটা একে যেটা আছে যেটা দিয়ে অলরেডি আমি খেলছি আপনারা গেম প্লে দেখতে পারেন, তো এই একের দেখাবো যে কোথায় কত ড্যামেজ দেয়। তো যথারীতি আমরা ওই একেটে নিয়ে আবার ওই ক্যারেক্টার নিয়ে চলে আসছি সরাসরি আবার গেমের মধ্যে। তো আপনাদের একবার একেটা ঘুরাই দেখাই দিলাম, দেখেন আবার একেতে কিন্তু এই একেতেও কোনো কিছু লাগানো নেই। তো এখন আপনাদের ড্যামেজ দেখা যাচ্ছে যে হেডে কত পড়ে, হেডে দেখেন 220, বডিতে 40 আর পায়ে হচ্ছে 30।
কতটা ডিফারেন্স দেখতে পারছেন? তাহলে লং রেঞ্জে তো আপনারা দেখতেই পারবেন যে আরও কত কম ডিফারেন্স দেয়, মানে লং রেঞ্জে আরও কম ড্যামেজ দেয়, সেটা আপনাদের একবার দেখাই দিই। তো যথারীতি আমরা ওয়েকেতেও যে যে জিনিসগুলো লাগাইছি এই যাও সেম সেম ওই জিনিসগুলাই লাগাইছি। তো আমরা এখন দেখব আমাদের মূলত ড্যামেজ দেয় কত। তো আপনারা দেখতে পারেন আমরা ওইটাই শ্যুট করছি গতবার, মানে গতবার যেটা শ্যুট করছিলাম। তো এই যা দেখেন 38 আর 209, মানে আমাদের ড্যামেজ কত কম সেটুকু আপনারা দেখতে পারেন, এই যে অ্যানালাইজ করতে পারেন। তো দুইটা একের মধ্যে অনেক ডিফারেন্স আছে। এবং আমাদের আমি যা বলি শোনেন, ইউটিউবারদের কথা শুনবেন না, কারণ যারা বড় বড় ইউটিউবার তারা হচ্ছে গেইনার সবসময় ভালোই বলবে, কারণ তারা পার্টনার প্রোগ্রামের একটা অংশ, এই কারণে তারা তাদেরকে তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। তারা সব জিনিসের বিল্ড আপ দেয় কিন্তু পরবর্তীতে দেখা যায় যে তার মধ্যে কিছুই নেই, ঠেঙ্গা। মানে মাঝে মাঝে তাদের কিছু ভিডিও দেখলে আমার যা মনে হয়। তো আজকের ভিডিও এইটুকুই ছিল, আপনাদের উদ্দেশ্যে চেষ্টা করেছি একটু নতুনভাবে ভিডিওটা রিপ্রেজেন্ট করার আপনাদের সামনে। এবং আপনাদের বলে দিই আপনাদের এই একেটা নেওয়ার চেয়ে আপনাদের ওল্ড যে ড্রাগন একে আছে সেটা নেওয়া অনেক বেটার হবে, আপনাদের একেটা নেওয়ার দরকার নেই, কারণ এটা লেভেল আপ করতে অনেক ডায়মন্ডের খরচ হয়ে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডদের কাছে, এবং যদি ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।